আমার বয়স এই মুহূর্তে উনত্রিশ ঠিক আছে মানে আপনার জানার বিষয়টা হচ্ছে যে এই যে তৃতীয় করতে যদি হয় তাহলে সেটা আপনি কোথায় করবেন তাই তো বিষয়টা হ্যাঁ কোথায় করবো বা কিভাবে এটা মানে বা এটার সমাধান কি হতে পারে আর যেহেতু করতে দ্বিধা করছেন আচ্ছা ম্যাডাম যান আমি তোমাকে অভিনন্দন জানাতে চাচ্ছি যে তুমি তৃতীয়বারের মতন মাহতে চলছো এবং যেহেতু তোমার আগে দুটো সিজার আছে তুমি নিশ্চয়ই খুবই চিন্তিত যে আমি এই তৃতীয় প্রেগন্যান্সিটি কোথায় এবং কিভাবে হবে এখন একটা কথা যে যেহেতু আগে দুটো সিজারিয়ান হয়ে গেছে এইবার আমরা এটা কোনোভাবেই মনে করি না যে নর্মাল ডেলিভারি করার কোনো সুযোগ নাই এখানে আর তাহলে আমাকে সিজারিয়ানই করতে হবে আমি তোমাকে বলব তুমি কোথায় আছো আমি জানি না তোমাকে একটা ভালো গায়নোকোলজিস্ট এবং ভালো হাসপাতালে বড় হাসপাতালে এটা ডেলিভারি করাতে হবে মানে সিজারিয়ান করতে হবে এটা যাকে দিয়ে দেখাবে উনি তোমাকে ডেট বলে দিবেন যে কোন সময়ে করাটা তোমার উচিত যেহেতু থার্টি সিক্স উইক্স হয়ে গেছে এরপরে যে কোনো দিনই হয়তো তোমার জন্য হয়তো উনি ডেট দিয়ে দিতে পারেন হয়তো থার্টি সেভেন উইক্স ক্রস করলো বা থার্টি যত দূর আগানো যায় তিনি হয়তো যা আগাবেন তবে আমি বলবো যে এখানে উনি তো অবশ্যই দেখে নেবেন আলট্রাসাউন্ড করে যে প্লাসেন্টার পজিশন বা গর্ভ ফুলটি কোথায় আছে কারণ অনেক সময় দেখা যায় যে যদি আগের সিজারিয়ান থাকে গর্ভপুলটি যদি আগের সেলাইয়ের জায়গায় যদি আটকে যায় তখন একটু জটিলতা তৈরি হতে পারে কাজেই সেই সাউন্ড করে সেটা যদি ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে সেটা অপারেশনে যিনি করবেন তিনি কনফিডেন্টলি করতে পারবেন আর একটু আমি বলবো যে ব্লাড রেডি রাখতে হবে এবং তোমার হিমোগ্লোবিন যদি কম থেকে থাকে হয়তো আগে থেকে একটা হয়তো প্যাকসেল আমরা বলি যে ঘন রক্তটা দিয়ে হয়তো শরীরটাকে একটু হিমোগ্লোবিনটা বাড়িয়ে নেওয়া যেতে পারে তবে আমি বলবো যে এত দুশ্চিন্তাগ্রস্ত হয় না থার্ড সিজার করে আমাদের অনেকেই মা হয়েছেন তবে আমি বলবো যে নেক্সট মা মানে প্রেগনেন্সি নেবেন কিনা সেটার জন্য একটা পদ্ধতি নিয়ে নিন যেমন অপারেশনের সময় আমরা সহজেই আমরা দিয়ে দিতে পারি যেটা কপারটি এক ধরনের সাথে সাথে দিয়ে দেওয়া যেতে পারে যে কপারটি তো আপনারা সকলেই চেন আরেকটা হলো যে এটা যখন তখন এটা বের করে ফেলা যায় আরেকটা হলো যেহেতু থার্ড বেবি আপনারা বয়স যদি খুব বেশি না তবু লাইগেশন হয়তো চিন্তা করতে পারেন যে টিউব লাইগেশন এই দুটো অপশন আপনারা চিন্তা করতে পারেন তো আমি বলবো যে মানে তোমার জন্য আশীর্বাদ থাকবে যে তুমি সুস্থভাবে সুস্থ সন্তান নিয়ে তুমি ঘরে ফিরবে